আজকে আমাদের মুর্শিদাবাদ আর জাঙ্গিপুর পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি পোল হয়েছে। ওভারঅল পোলিং ওয়াজ ভেরি পিসফুল। আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কন্ডাক্ট করার ক্ষেত্রে আমরা সাকসেসফুলি এটা করতে পেরেছি। টার্ন আউট ফিগারগুলো খুবই ভালো আছে। আপ টু নাও আপ টু 6:30 যা ফিগার আছে, মুর্শিদাবাদ পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি অলমোস্ট 83.93% অলরেডি পোলিং রেকর্ড হয়েছে। এখনও কোনো কোনো বুথে পোলিং চলছে যেখানে লাইনে প্রচুর লোক দাঁড়িয়ে আছে। আর আমাদের জাঙ্গিপুর পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি অলমোস্ট 80.16%। তো আমরা ফাইনাল ফিগার আফটার 1-2 আওয়ার পাবো, তবুও মোটামুটি আমাদের পার্সেন্টেজেস মানে ভেরি গুড। সো অনেক লোক যারা ভোটার আছে ওরা এগিয়ে এলেন, ওরা ভোট দিলেন। আমাদের বিভিন্ন রকম সুইপ অ্যাক্টিভিটি, পার্সোনাল কন্ট্যাক্ট যেটা আমরা করেছি এটা খুব কাজে লেগেছে। এর মধ্যে উল্লেখ করার মতো অনেক আমাদের মাইগ্রেন্ট ভোটার যারা আছেন ওরা বাইরে থেকে এসে ভোট করেছেন। আর অ্যারাউন্ড 70-80% টার্ন আউট অফ আমরা ডিসেবলড ভোটার যারা আছে, পিডব্লিউডি ভোটার, ওটাও আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রেসিডিং অফিস থেকে ফাইনাল রিপোর্ট পাবো, তখন আপনাদের সামনে আমরা এসি ওয়াইজ ডেটা দিতে পারবো। আর ল্যাকটেটিং অ্যান্ড প্রেগনেন্ট মাদের যারা আছেন ওরা খুব খুশি হয়ে ভোট দিয়েছেন, ওদের প্রায়োরিটি এন্ট্রি ছিল আর দে ওয়ার ট্রিটেড ভেরি ওয়েল। সো ওভারঅল দ্য কন্ডাক্ট অফ দ্য পোল ইজ ভেরি পিসফুল অ্যান্ড দ্য টার্ন আউট ইজ ভেরি গুড। সো সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স আমাদের মোর দেন 96% অফ দি পোলিং স্টেশনে ছিল। আর যেখানে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স ছিল না ওখানে নন সিএপিএফ মেশার্স লাইক মাইক্রো অবজার্ভার, ভিডিও ক্যামেরা, ওয়েবকাস্টিং অ্যান্ড সিসিটিভি এসব লাগানো হয়েছিল। আর অনেক পোলিং স্টেশন ছিল যেখানে সিএপিএফ অ্যাজ ওয়েল অ্যাজ নন সিএপিএফ লাইক মাইক্রো অবজার্ভার, ওয়েবকাস্টিং এটাও করা হয়েছিল। এর জন্য কোনো পোলিং প্রিমাইজ ইয়া বুথে কোনো কোথাও কোনো ভায়োলেশন হয়নি। সো পিসফুল, পাবলিক খুব অ্যাপ্রিসিয়েট করেছে, আই এম শিওর মিডিয়া অলসো উইল অ্যাপ্রিসিয়েট যেভাবে ইলেকশন কন্ডাক্ট করা হয়েছে। সেকেন্ডলি, আজকে দিনে তিনটে এফআইআর করা হয়েছে। একটা আমাদের ভগবান গোলাতে একটা মার্ডার যেটা রিপোর্টেড হলো ওখানে তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে। সেকেন্ডলি, ডোমখালে একটা কিছু স্কাফল হয়েছে ওখানেও তিনজন অ্যারেস্ট করা হয়েছে। আর টিক টিক পাড়া জালাঙ্গিতে ওখানে কিছু ইস্যু হয়েছিল, ওখানে অন্য নেগেছে একটা এফআইআর করা হয়েছে। 133 পিপল আর অ্যারেস্টেড টুডে, আর ওদেরকে কাস্টাডিতে রাখা হয়েছিল। টু মেনটেন দ্য ল অ্যান্ড অর্ডার আমাদের কিউআরটি, আরটি, সেক্টর মোবাইল বিভিন্ন জায়গাতে গিয়ে ল অ্যান্ড অর্ডার সুপারভাইজ করেছে। ইন অ্যাডিশন আমাদের কন্ট্রোল রুম মাধ্যমে আমাদের রিটার্নিং অফিসার্স, সাব ডিভিশন অফিসার্স, ইআরওস, অবজার্ভার্স সবাই বিভিন্ন জায়গাতে ছিল। আমাদের এডিএম যারা আছে সবাই কোনো কোনো সাব ডিভিশনে ওরা চার্জে ছিল। সো ওভারঅল কোঅর্ডিনেশন উইথ দ্য পুলিশ, উইথ দ্য সিভিল অ্যান্ড উইথ দ্য সিপিএফ দারুণভাবে ছিল। আমাদের সিপিএফের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের সিভিলের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, পুলিশের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছিলাম। আর আমাদের যোগাযোগ অ্যাপের মাধ্যমে সবাইকে আমরা কন্ট্যাক্ট করতে পেরেছি। ভালো একটা কোঅর্ডিনেশন হওয়ার জন্য কোনো একটা কোথাও গণ্ডগোল হলে ইমিডিয়েটলি আমরা রেক্টিফাই করেছি। সেকেন্ডলি, দ্য ইভিএম সকালে সকালে অ্যারাউন্ড 7-8 o'clock আমরা কিছু ইভিএম ম্যাল ফাংশনিং, ভিভিপ্যাট ম্যাল ফাংশনিং আমরা কভার পেয়েছি। কিন্তু ওভারঅল দ্য ফেইলিয়ার অফ ইভিএম অ্যান্ড ভিভিপ্যাট ইজ ফার ফার লেসার অ্যান্ড মানে খুবই কম ছিল। ভিভিপ্যাট ইজ লেস দেন 5% আর ইভিএম ইজ লেস দেন 2%, এটা খুবই কম ছিল। আগে আমরা যেটা করেছিলাম ফার্স্ট লেভেল চেকিং, দেন র্যান্ডামাইজেশন, দেন কমিশনিং, এসব দারুণ হওয়ার জন্য আমাদের ইভিএম ফেলিয়ার খুব কম ছিল। আর কোথাও ইভিএম খারাপ হওয়ার জন্য কোথাও কোনো গণ্ডগোল হয়নি, ইয়া কোথাও কোনো লার্নার ইস্যু তৈরি হয়নি। নাও আফটার পোল ক্ল্যাশেস প্রিভেন্ট করার জন্য আমাদের স্টেট পুলিশ ইয়া ডিস্ট্রিক্ট পুলিশ ডিপ্লয়মেন্টে থাকবে। কিন্তু আমাদের ব্যারামপুরের জন্য মোর দেন 60 কোম্পানি তো আমাদের সিপিএফ পাচ্ছি। আর এরা এদের মধ্যে যারা অলরেডি ইলেকশন ডিউটি করছে ওদের মধ্যে অনেক কোম্পানি যারা আছে ওরা থেকে যাবে, ওরা আমাদের ব্যারামপুর ইলেকশনও করবে। সো পোস্ট পোল ভায়োলেন্সের জন্য কন্ট্রোল করার জন্য আমাদের ইয়া পোস্ট পোল এনি ইনসিডেন্ট, সো ভায়োলেন্সও বলছে না এনি ইনসিডেন্ট, এটা ম্যানেজ করার জন্য আমাদের কাছে সাফিসিয়েন্ট ফোর্স আছে। নাও প্রচুর কমপ্লেন্ট আমরা পেয়েছি, কমপ্লেন্ট ডেটা পেয়েছে,
কোথায় তোমার কাছে আছে? এটা এদেরকে দিয়ে দাও। কত? মোর দেন 2000? ওকে, সো আজকে দিনে আমরা কন্ট্রোল রুম থেকে প্রচুর কমপ্লেইন্ট আজকে পেয়েছি। আমরা কল সেন্টার থেকে 2054 কমপ্লেইন্ট পেয়েছি, আর এনজিআরএস থেকে 263, সিএমএস থেকে 55, সি ভিজিল থেকে 22, টোটাল 2394 কমপ্লেইন্ট, অ্যান্ড ওনলি 13 কমপ্লেইন্ট এখন পেন্ডিং আছে। উই হ্যাভ ডিসপোজ অল দ্য কমপ্লেইন্টস অলমোস্ট, সো আই এম শিওর যারা কমপ্লেইন করেছে ওরা টোটালি স্যাটিসফাই। আর আমরা প্রত্যেকটা কমপ্লেইনের জন্য সেক্টর ইয়া পুলিশ ইয়া কোনো কিউআরটি আরটি মুভ করেছি, ওখানে গিয়ে স্পটে ভেরিফাই করেছি। ভেরিফাই করার পর যা তথ্য পেয়েছি ওই বেসিসে আমরা ইলেকশন কমিশন কাছে রিপ্লাই পাঠিয়েছি। সো কমপ্লেইন ডিসপোজাল হ্যাজ বিন ভেরি গুড। অ্যান্ড ফাইনালি আজকে ভগবানগোলা এরিয়াতে একটা আনফর্চুনেট ইনসিডেন্ট হয়েছে, আপনারা জানেন। ওয়ান পার্সন গাইড প্রথমে ওখানে কিছু উনি অ্যাকচুয়ালি ভোট করতে গিয়েছেন, আফটার দ্যাট ভোট করার পর পোলিং স্টেশন যেখানে প্রিমাইস আছে ওখান থেকে অনেক দূরে কোথাও দো গ্রুপের সঙ্গে একটা স্কাফল হয়েছে। স্কাফল হওয়ার পর উনি ইঞ্জুরি হয়েছেন, ইঞ্জুরি হওয়ার পর হি ওয়াজ ব্রড ডেড টু দি সাব ডিভিশন হসপিটাল। একটা ইনভেস্টিগেশন অলরেডি চলছে, তিনজন অলরেডি অ্যারেস্ট হয়েছে। ওর মধ্যে ওয়ান অফ দ্য অ্যাকিউজড হ্যাড আ পার্সোনাল এনিমিটি, ওনার পার্সোনাল কিছু এনিমিটি হওয়ার কারণে ওখানে কিছু স্কাফুলে একজন ইঞ্জোর হয়েছে, ইঞ্জোর হওয়ার পর ওনার ডেথ হয়েছে।